পরে ধরেন হ্যাঁ, এই অর্ডারগুলোর স্ট্যাটাস দেখানো হয়েছে। তো এই ছিল অর্ডার ফিল্টারিং এর কিছু টুলস বা ফিল্টার অপশন। এইভাবে আপনি সবগুলোকে মিক্স করে ফিল্টার করে আপনার প্রয়োজনীয় অর্ডারটাকে আপনি বের করতে পারবেন। আরেকটা জিনিস, এটা কিন্তু এমন না যে একসাথে একটা ফিল্টারই কাজ করবে। আপনি ধরেন আজকে ডেট সিলেক্ট করলেন, তারপরে হচ্ছে আপনি রিসিভ অর্ডার দিলেন, তাহলে আজকের, তারপরে হচ্ছে আপনি প্যাক ডান দিলেন, তাহলে হচ্ছে আজকের দিনের প্যাক ডান অর্ডারগুলো পাবেন। তারপরে হচ্ছে আজকের দিন সিলেক্ট করে আপনি যদি নিউ অর্ডার ফিল্টার করেন, তাহলে আজকের দিনে কয়টা নিউ অর্ডার পড়ছে, ধরেন 10টা নিউ অর্ডার আছে এখানে আপনি, বাট 5টা গতকাল পড়ছে, ধরেন 6টা গতকালের নিউ অর্ডার প্লেস হয়েছে, আজকে 10টা প্লেস হয়েছে, আজকে 4টা প্লেস হয়েছে, টোটাল 10টা। সো আপনি যদি আজকের ডেটটা সিলেক্ট করে নিউ অর্ডার ফিল্টার করেন, তাহলে 4টাই দেখাবে আপনাকে, কারণ আজকে 4টা অর্ডার প্লেস হয়েছে। আবার গতকালের ডেট সিলেক্ট করে যদি আপনি নিউ অর্ডার ফিল্টার করেন, তখন আপনার কাছে 6টা অর্ডার দেখাবে, বাট টোটাল কিন্তু 10টা আছে। তো ডেট অনুযায়ী এই দুইটা অর্ডার ফিল্টার করেও কিন্তু আপনি একসাথে কম্বাইন করে ফিল্টার আপনার প্রয়োজনীয় ডাটা আপনি এখানে বের করতে পারবেন অর্ডার লিস্টটা। সো যাই হোক, আশা করি বুঝতে পারছি।